আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাকে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলবো, যে ফেসবুক আর মেসেঞ্জার একটি টেবিটার। আপনাদের মেসেঞ্জার যদি না থাকে তো আপনারা শুধুমাত্র ফেসবুক দিয়া অন্য কেউকে আপনাদের ফ্রেন্ড লিস্টে প্লেয়ারদেরকে ফোন দিতে পারবেন। তেমনি ছোটো ভুলকে ভাবছি না যে আমি কোনো পট কথা কই, এদের প্রমাণ সহ করে দেখাবো। এমনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকে, ছোটো ভাই মনে করিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। মূল ভিডিও শুরু করি। প্রথমে যাব ফেসবুক অফিসিয়ালি অ্যাপ স্টোর ভিতরে, যে ফেসবুক অফিসিয়ালি অ্যাপ সিঙ্গার ইকেন। আমার এইখানে কোনো মেসেঞ্জার নাই, এই মেসেঞ্জার আছে এইটাকে ডিলিট দিই। মেসেঞ্জার ডিলিটের পর জাস্ট আমরা এখন ফেসবুক অফিসিয়ালি অ্যাপ স্টোর ভিতরে চলে যাবো। এই ফেসবুক অফিসিয়ালি অ্যাপটার ক্লিক করলাম। আমাদের ফ্রেন্ড লাগে, ফ্রেন্ড ছাড়া নেওয়া হবে না। আমার ফ্রেন্ড না, একটা ফ্রেন্ড তালাশ করি। ফেসবুক ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ড, আমরা কি করব, এই যে আইকনটা এই প্রোফাইল এইটার উপর চাপ দেব। এই যে আমি চাপ দিয়ে দিলাম, অনুরোধ করে ওইটা আমার ফ্রেন্ড ছিল না, তার জন্য সমস্যাটা হয়েছে। অন্য ভিডিও তুলে গেছে, তাই আমি একটু কেটে দিছি। এই যে আমার ফেসবুক ফ্রেন্ড, এই যে আমি এই প্রোফাইল অপশন এর মতন চাপ দেবো। এই যে আমি যে বলবো যে ওইটা কেটে দেবো তা না, ওইটা আমার ফ্রেন্ড ছিল। প্রোফাইল অপশন চাপ দেবো, থ্রিডের অপশন চাপ দেবো। থ্রিডের অপশন চাপ দিলে পর আবার ব্যাক যাব, আবারও প্রোফাইল অপশনে চাপ দেবো। প্রোফাইল অপশন চাপ দিলে পর এই যে ফোনের একটা অপশন, এই যে মেসেঞ্জার, মেসেঞ্জার তো নাই, তো মেসেঞ্জার অপশন প্রথম চাপ দিয়ে দেখাই, মেসেঞ্জার নাই। তাই ইন্টারফেস হবে, এখন মেসেঞ্জার যে ডাউনলোড ডেটে বলতেছে, মেসেঞ্জার ডাউনলোডটা আমি মেসেঞ্জারটা ডাউনলোড দিই। মেসেঞ্জার নামতে থাকো, প্রথমে ব্যাক যাবো। ব্যাক যাওয়ার এই যে ফোন অপশন, এটা বার চাপ দেবো। এই যে ভিডিও এবং অডিও, আপনি যেটা শুনতে চান আমি অডিও চাপ দেবো। চাপ দিলে দেখেন এই ফোন গেছে, আমি ফোনটা কেটে দেবো। তাও ফোন দড়িয়ে বসছিল, আমি ফোন দিয়ে পাবেন। তা আপনারা জাস্ট এইভাবে ফেসবুকে ফ্রেন্ডে চাপ দেবো। আমি একটা কথা বলছিলাম, সে কথাটা আপনাদের আগে বুঝাই দিই। আপনাদের উপকার আসবে। ধন্যবাদ।